মর্নিং কুয়াকাটা। হ্যালো গাইস, আর আমরা এখন যাব সুন্দরবন, সেজন্য বোট সিলেক্ট করতে আসছি। গাইস আমরা এখন আছি গাঙ্গের পারে, আপনারা যারা দেখতে চান গাং তার দেখেন। আমাদের জন্য দুইটা বোট আছে, তো আমরা যেটা সিলেক্ট করব সেটাই ওনা নিয়ে যাবে। তো রাতে ঢেউগুলো আরো বড় বড় ছিল, দেখদা না? এইটা না, এইটা না, ওই যে লাল ওইখান থেকে একটা, অথবা এই যে বড় একটা, এই এই জায়গা, এই জায়গা থেকে দুইটা, যে কোনো একটা যাবো আমরা। এটা হচ্ছে বিচ। সো গাইস আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকত, আমরা আজকে ঘুরবো চার পাঁচটা জায়গাতে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমে যাব সুদূর সুন্দরবনের ফকিরহাট, দেন ওখান থেকে যাব। এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন কুমিরের প্রজনন কেন্দ্র, এবং সেখানে থাকবে বাঁধা যে হরিণ এগুলো, এবং সেই সাথে থাকবে ছাড়া কিছু হরিণ। তো আপনারা সাথে থাকলে আরও অনেক কিছু দেখতে পারবেন। এছাড়াও আমরা সেখান থেকে ব্যাক করে আসার সময় শুটকি পল্লি, যে কুয়াকাটার যে সবচেয়ে বড় শুটকি পল্লি, সেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাব। এবং তিন নদীর মোহনা আছে, লাল কাঁকড়া চর আছে, এবং ফাতরার বন আছে। এছাড়াও সুন্দরবনের ভিতর দিয়ে সেই ক্যানেলগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে হচ্ছে আমাদের ভ্রমণের তৃতীয় দিন, আর আজকে আমরা অনেক বেশি জায়গায় ঘুরবো, এজন্য সবগুলো একটি ভিডিওতে দেওয়া পসিবল না, সেই জন্য আজকের এই ভিডিওটি তিনটি পর্বে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। তো আজকে আমরা দেখাবো যে আমরা প্রথম দিন তিন নদীর মোহনা, লাল কাঁকড়া চর এবং শুটকি পল্লিতে কীভাবে গেলাম এবং ঘুরলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। আমাদের আজকে যাত্রা শুরু হয় আমাদের কুয়াকাটা হোটেল থেকে। আমরা ছয়টার মধ্যে সবাই ফ্রেশ হয়ে বের হয়ে যাই, এর কারণ হচ্ছে আমরা যত সকালে বের হব তত সকালে বোট ছাড়বে এবং এজন্য অনেক বেশি ঘুরতে পারবো। আমরা বোটে ওঠার পূর্বে সবাই সকালে নাস্তাটা সেরে নেই এবং দুপুরের জন্য হালকা কিছু খাবার নিয়ে নেই, কারণ হচ্ছে এর মধ্যে কোনো দোকান নেই, সেজন্য সবাই হালকা কিছু নাস্তা নিয়ে নেবেন সাথে। আমরা আগের দিন বুট ভাড়া করে রাখি, আর বুট ভাড়া পড়বে 4,000 থেকে 5,000 টাকা, আর এটা সম্পূর্ণ আপনারা নিজেরা বার্গেটিং করে নিতে পারবেন। আর একটি বুটে 15 থেকে 20 জন স্বাভাবিকভাবে যেতে পারবেন। ঠিক 7টা থেকে আল্লাহর রহমতে কোনো প্রবলেম ছাড়াই আমরা বুটে উঠে পৌঁছাই, আর এক এক করে সবাই আমরা বুটে উঠি। আর বুটে ওঠার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পা যেন স্লিপ না করে, কারণ বুটের বাইরের দিকটা একটু পিচ্ছিল অবস্থায় থাকে। বুটে ওঠার পর সবার প্রথম কাজ হচ্ছে সবার লাইফ জ্যাকেট পরে নেওয়া, এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এজন্য প্রথমে সবাই সবার লাইফ জ্যাকেটটা পরে নেবেন। আর এখান থেকে আমাদের আজকের মূল জার্নিটা শুরু হয়। এটা কাটা
কালকে আসছিলাম এখানে লাল কাঁকড়া চরে, লাল কাঁকড়া চরে এসে আমরা লাল কাঁকড়া পেয়েছি, কিন্তু সন্ধ্যার পর আসাতে আমরা সীমিত পরিমাণে পেয়েছি। আর সন্ধ্যার দিকে আপনারা আসলে এই জায়গাটার মানে ফিলিংস অন্যরকম লাগবে। একদিকে সাগর, আরেকদিকে হচ্ছে বন জঙ্গল, খুব নির্জন এলাকা, আপনাদের অন্যরকম একটা ফিলিংস লাগবে। যারা ভূত থেকে ভয় পান তারা ভৌতিক ভৌতিক একটা ফিলিং হবে, আর অনেকের ডাকাত বা জলদস্যু দেখে কিন্তু ভয় লাগবে ভিতরে। তবে আপনারা চেষ্টা করবেন একাধিক ভাই বা বেশ কয়েকজন লোক আসার জন্য। আর সন্ধ্যার সময় এদিকে যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোতে প্রত্যেকটা নৌকাতে দুইটা দুইটা করে লাল এবং সবুজ কালারের বাতি জ্বলে, যেগুলো একসাথে দেখতে আপনাদের মনে হবে ঢাকার বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনারা আসছেন। তো আপনারা অবশ্যই এখন যেখানে রয়েছি এটি হচ্ছে কুয়াকাটার সবচেয়ে বড় শুটকি পল্লী। আর এখানের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো প্রকার কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে শুকিয়ে এখানে শুটকি তৈরি করা হয়।
এটা হচ্ছে আমাদের এই ভ্রমণের তৃতীয় দিনের প্রথম পার্ট। আর আরও দুইটা পার্ট দেখতে চোখ রাখো লাস্ট গিয়ার চ্যানেলে। তো